हाय फ্रेंड्स, वेलकम बैक टू माय चैनल इजी रेसिपी बाय সাইমা। শীতকালে রোদে বসে টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। স্পেশালি চালতার আচারটা আমার খুবই পছন্দের। বাজারে যখনই চালতা উঠে যায় তখন তো চালতার আচারটা তৈরি করে নিতেই হয়। চালতার আচারটা কিন্তু শৈশবে স্কুল গেটে মামাদের থেকে অনেক খাওয়া হয়েছে, আর সেই চালতার আচারটাই আজকে আমরা ঘরে তৈরি করব। টক ঝাল মিষ্টি আচার দেখলেই কেমন যেন জিভে জল এসে যায়, তাই না? এখন আর কথা না বাড়িয়ে চলে যাব চালতার আচার তৈরির মূল প্রসেসে। আজকে আমি একটা চালতা দিয়ে অনেকগুলো আচার তৈরি করব, আর যে আচারটা হবে একদমই অন্য রকম স্বাদের। আচারটা দেখতে যেমন লোভনীয় হবে খেতে তো আরো বেশি মজার হবে। এখানে আমি একটা চালতা কেটে নিলাম। চালতা কিভাবে কেটে নিতে হয় এটা আমাদের অনেকেরই জানা, যে কারণে আমি চালতা কাটার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। চালতাগুলোকে আমি একটু পাতলা করেই কেটে নিয়েছিলাম, কারণ আজকের চালতার আচারটা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করব। এমনিতে অনেকে চালতার আচারটা তৈরি করার আগে চালতাটাকে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি আজকে একদমই চালতাটাকে সেদ্ধ করে নিব না। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপর এর মধ্যে কিছুটা এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি চালতাগুলো দিয়ে দেব, যে চালতাগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। আর চালতাটা কেটে নেওয়ার পর খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চালতার মধ্যে অনেকটা ময়লা থাকে। তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এটাকে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিব। প্রথমেই বলেছিলাম আজকের চালতার আচারটা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করব, যে কারণে আজকের চালতার আচারে আমি তেঁতুল ব্যবহার করব। অনেকেরই হয়তো এই ব্যাপারটা জানা, আবার অনেকেরই অজানা। তেঁতুল দিয়ে চালতার আচারটা তৈরি করলে এটার স্বাদ একদমই অন্যরকম লাগে আর খুবই ভালো লাগে। তো এর মধ্যে আমি কিছুটা তেঁতুল দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। যদি আপনি আচারটা বেশি মিষ্টি তৈরি করতে চান তাহলে তো আপনাকে চিনির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করব। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। আর ফুড কালার দিলে এটার কালারটা ভালো আসে, ফুড কালার না ব্যবহার করলেও চলে। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চিনি দেওয়ার পরে এর মধ্যে অনেকটা পানি উঠে যাবে, যেই পানিটা দিয়ে আমি চালতাটাকে সেদ্ধ করে নিব। চালতাটা একটু আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আপনি যদি চান এটাকে একদমই গলিয়ে নেবেন, সেক্ষেত্রে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে অনেকটা গলে যাবে। কিন্তু আজকের চালতার আচারটা আমি একটু আস্তে আস্তেভাবে তৈরি করব, যেভাবে আমার কাছে ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে কিছুটা বিট লবণ ব্যবহার করব, কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করব, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তারপর এর মধ্যে আমি পাঁচফোড়ন ব্যবহার করব। পাঁচফোড়নটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনি যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে এখানে ব্যবহার করতে হবে। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইভাবে করে আপনিও বাসায় ট্রাই করতে পারেন। চালতার এই আচারটা খুবই মজার হয়। আর রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।